এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিল গুলো করছেন, দিনের যে কাজগুলো করতে পারছেন, অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এত এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে, এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে। দুই চোখওয়ালা মানুষের কাছে যাবেন যাতে দূরদর্শিতা আছে, যারা দূর পর্যন্ত দেখতে পারে। আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে, জ্ঞানের সাথে আরও কিছু লাগে, জ্ঞানের সাথে আল্লাহর নূর লাগে। কি লাগে? যেটা খিদিরে আলী ইসলামের কাছে ছিল। নৌকা কেন ফোটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, মনে আছে? আর খিদিরে আলী ইসলাম বলছে, নৌকা এই জন্য ফোটা করেছিলাম, না হলে নৌকা নিয়ে যেত জলদস্যু। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকে কাফের বানাতো। দেয়ালটা নির্মাণ করছে এই কারণে, এই দেয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। এইটা মূসা আলাইহিস সালাম ধরতে পারেন নাই, বনু ইসরায়েলের নবী হয়েও, বনু ইসরায়েলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই, কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয়। আর খিজির আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত। এই খিজির হতে না পারলে শেষ জামানায় টিকতে পারবে। আর খিজির আলাইহিস সালামের কাছে শুধুমাত্র জ্ঞানই ছিল না, আল্লাহর নূর বাসিরা ছিল, দূরদর্শিতা ছিল। এটা কখন আসবে? যখন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, দুনিয়ার পূজা, লোভ, ঘৃণা, অহংকার, অহংকার স্পেশালি অহংকার, এবার এগুলো থাকবে না, তখন মনের মধ্যে নূর আসবে। ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে, কিন্তু মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, বিবোধ, তোমদ, পরস্বীকাতরতা, অহংকার, রিয়া, দুনিয়া প্রেম, দুনিয়া পূজা, এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে, ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে। এটা অন্য জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, কলবটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি বেশি করবে, ফরজের পর নফল বেশি আদায় করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, মৃত্যুকে বেশি স্মরণ করবে, পরকালকে বেশি স্মরণ করবে, এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তখন মনের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি খিজির হবেন ইনশাআল্লাহ আজ্জা। এটা কেন দরকার? আপনি যে যুগে বসে আছেন, এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনাময়। আপনার পরিবারে ফিতনা, আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা, মহিলাদের মধ্যে দেখেন ফিতনা, আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা, আপনি সমাজের মধ্যে তাকান ফিতনা, ইভেন আপনি ধর্মের মধ্যে তাকান সেখানেও দেখবেন ফিতনা, ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব। এখন এই যুগে আপনি কি করবেন, এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে, কোথায় আমি বসে আছি। আগে সমস্যা চিহ্নিত করা, তারপর সমাধান। সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ লাগবে, তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন, এরপর সলিউশনে যান। দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবে না, খুঁজে পাবে না। কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে, এবং এর পাশাপাশি আপনাকে আরও যুগোপযোগী যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে। মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে, পরকালের বান্দা হয়ে যান, দুনিয়া ত্যাগ করে নিজের হায়াতকে মূল্যায়ন করেন, নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন, এস্টিমেট করে নেন যে যদি আপনি ষাট বছর বাঁচেন, যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে, এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসেব করেন, নিজেকে চিন্তা করেন, একটু দাঁড়ান, থামেন, যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন, একটা রাত একটু থামেন, রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে, চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন, দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন, এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু, ধরে নিলাম ষাট বছর, আপনার ৩০ চলে গেছে, বাকি ৩০ পড়ে আছে, এই বাকি ৩০-এর শেষ ১০ বা ৫ আপনি আমল করতে পারবেন না, চাইলে যে স্পিডে এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে ২০-২৫, এটাকে দিন দিয়ে ভাগ করেন, এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন, আপনি হিসেব করেন, আমল নামায় হিসেব করেন,
আপনার আমলনামা নিজে হিসেব করেন, বা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমলনামা ছুঁড়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার বই। ও কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব, কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করবে, কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াতে বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমাদের এই পৃথিবীতে আসা, এই দুনিয়ার হায়াতের পিছনের উদ্দেশ্য একটাই, আল্লাহ পাক আমাদের কাছে ইবাদত চান। কি চান? শুধু ইবাদত করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর এটা আল্লাহ পাকের দয়া যে আপনি যদি জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করেন, তাহলে আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন 7 নম্বর আয়াতে, ওয়া মা আতাকুম রাসূলু ফখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো, রাসূল যা দিয়েছেন গ্রহণ করো, যা থেকে বিরত থাকো আমাদের জীবনের প্রত্যেকটা কাজ করতে পারি, সেটা ব্যক্তিগত জীবনই হোক, ইবাদত বন্দেগী জীবনই হোক, আপনার ব্যবসায়িক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, বা সামাজিক বা রাষ্ট্রীয় জীবন হোক না কেন, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোকেই বোঝানো হচ্ছে না, বরং পরিবার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার মোয়ামেলাত, আপনার সামাজিক কাঠামো, আপনার প্রতিবেশীর হক, আত্মীয়দের হক, জনগণের হক, প্রত্যেকটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে হলে পরে আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই কাজটা করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন।